এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি ভিন্ন স্বাদে ব্রয়লার মুরগির দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। আর এই রেসিপিটি সম্পূর্ণভাবে দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। এই রেসিপিটা শেয়ার করার জন্য আমি বেশ অনেকগুলো আলু নিয়েছি। এই রেসিপিটা শেয়ার করার জন্য মাংসের থেকে আলুর পরিমাণটাই একটু বেশি লাগে, এর জন্য আমি বেশ অনেকগুলো আলু বড় বড় পিস করে কেটে নিয়েছি। রেসিপিটা করে নেওয়ার জন্য বড় বড় পিস করে নেওয়া আলুগুলোর উপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে নেওয়ার পর দিয়ে নিচ্ছি বেশ অনেকটা লবণ। লবণ হলুদ দিয়ে আলুগুলো মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। রেসিপিটা করে নেওয়ার জন্য আমি বেশ কিছু মাংস নিয়েছি। মাংসগুলো বড় বড় পিস করে কেটে নিয়েছি। বড় বড় পিস করে কেটে নিয়ে আস্ত একটি লেবুর রস দিয়ে নিয়েছি। লেবুর রস দিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখব। ব্রয়লার মুরগির এই শুধু মাংসগুলো খেতে অত বেশি ভালো লাগে না, কিন্তু এর জন্যে ঠিক এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন খেতে অনেকটা ভালো লাগবে। বেশ বড় বড় পিস করে নিয়ে লেবু দিয়ে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্যে। একটি প্যান নিয়ে, প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা এখন আমরা ভালো করে গরম করে নিচ্ছি। তেল খুব ভালো গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচের থেকে আরেকটু কমে রেখে আলুগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো মিডিয়াম লো আঁচে রেখে লালচে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। এদিকে একটি বাটি নিয়ে মশলাটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনা মরিচের গুঁড়া। 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া। 1/2 চামচ দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনির গুঁড়া। ব্লেন্ডার করে রাখা পেঁয়াজ, রসুন, আদা আর 4 চামচ টক দই একসাথে ফেটিয়ে নিয়েছিলাম, এর সাথে দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, সাদা কালো মিলে কিছু গোলমরিচ আর দিয়ে দিচ্ছি লবঙ্গ। এর সাথে আরও দিয়ে দিচ্ছি তেজপাতা। সমস্ত কিছু দিয়ে নেওয়ার পর একটি চামচ দিয়ে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে যে আলুগুলো ভেজে নিচ্ছিলাম, এর সাথে লেবু দিয়ে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। একদম লো আঁচে রেখে মাংসগুলো 2-3 মিনিট ভেজে নিচ্ছি। 2-3 মিনিট মাংসগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে নেড়ে দিচ্ছি, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। বেশ অনেকটা সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাংসগুলো ঠিক এরকমভাবে ঢাকা সরিয়ে উল্টে উল্টে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। বেশ অনেকটা সময় নিয়ে মাংসগুলো ঠিক এরকমভাবে যখন মিডিয়াম সিদ্ধ হয়ে গেছে, তখন একটু আগে মিশিয়ে নেওয়া মশলাগুলো আমরা দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে দেওয়ার পর মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। রান্না করতে গেলে তাড়াহুড়া করলে সেই রান্নাটা কিন্তু খুব বেশি টেস্টি হয় না,
এর জন্যে বেশ অনেকটা সময় নিয়ে ডেকে ডেকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে নিতে মশলার গায়ে যখন তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে নিয়ে রান্না করে নিচ্ছি 5 থেকে 6 মিনিটের মতন। হাই হিটে রেখে 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর চুলার আঁচটা আমরা কমিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে নিয়ে রান্না করে নিচ্ছি আরও 2 থেকে 3 মিনিটের মতন। চুলার আঁচ কমিয়ে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি 2 মিনিটের মতন। 2 মিনিটের পর ঢাকনাটা তুলে নিয়ে 1 থেকে 1.5 মিনিট রান্নাটা করে নিয়ে চুলাটা আমরা বন্ধ করে নিচ্ছি। বেশ ভালো করে রান্নাটা করে নেওয়া শেষ মাংসগুলো আমরা নামিয়ে নিচ্ছি। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হয়েছিল। এটা গরম ভাতের সাথে খেতেও ভালো হয়, রুটি দিয়ে খেতে, বিশেষ করে নান রুটি দিয়ে এই মাংসটা খেতে খুব বেশি সুস্বাদু হয়। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।